কোটাম পয়লো যে তনা আং কমিলে নাই জানা এটা ভুক্তি নি নাং সমা কাস্টমার বিএসএফ সংচারচি ডগ ব্যাটেলিয়ান এ বিশে বাচে পমানা কবে কোটি সাল বিশাল গনি গোকুলনগর বিএসএফ ক্যাম্প যোগা জেখা কাইসে পান্দা ও সাল পান্দা না ফেব্রুয়ারি কা ডিআইজি ব্রজেশ কুমার তে বফাইজতো ব্যাটেলিয়ান এ কমান্ডেন্ট তে ইবাইদেন অগ্রসং 86 ব্যাটেলিয়ান বিএসএফ जो कि 1 जून 1967 को रेज हुई है, आज वो अपना गोल्डन जुबली मना रहे हैं। और इस गोल्डन जुबली के मौके पर यहाँ पे उपस्थित सभी जो अधिकारीगण हैं और उनके फैमिलीज हैं, उन सबको मैं इस शुभ अवसर पर बहुत बहुत बधाई देना चाहता हूँ। पूरे 86 बटालियन के कमांडेंट साहब हैं और ऑफिसर्स हैं, उनके फैमिलीज हैं, उन सबको इस शुभ अवसर पर बहुत बहुत शुभकामनाएं। और ये बटालियन जिसने 1971 वॉर में बहुत ही एक्टिव पार्टिसिपेशन किया है और उसके बाद ये इंटरनेशनल बॉर्डर पे, जिसमें इंडो पाकिस्तान बॉर्डर है, इंडो बंगला बॉर्डर है, इसके अलावा सीआई ऑफ में भी बहुत ही मुस्तैदी के साथ काम किया है। और ओवरऑल इस बटालियन की परफॉर्मेंस बहुत अच्छी रही है, जिसमें इस बटालियन ने अपनी ड्यूटी को सरंजाम देते हुए 2 वीर चक्र और 1 सेना मेडल, 3 प्रेसिडेंट पुलिस मेडल फॉर गैलेंट्री और 2 प्रेसिडेंट मेडल फॉर गैलेंट्री। কোটি সালে সারা ভারত কৃষক সভা বিশালগড় মহকুমা মত নির্বাচিত চরিলাম লীলা দেবী কমিউনিটি হলে যোগাযোগ জায়গা সালসা নিলুকুত শহীদ ছাম্পলি ও খুমরো বারকমা বিশিন্ত ইচ্ছেন জায়গা লুকুত লুকুতম ফাইজত সারা ভারত কৃষক সভা নি হাস্তে কমতে পাং বিশালগড় বখা কমতে পাং তে ও বিভাগ আদম সং কর্মসূচি টিম সম্মেলনের মধ্যে পরস্পর আলোচনা এবং বিতর্কের মধ্যে আমাদের নেতৃত্ব হাইকমান্ড ঠিক করে দেয় না, আমাদের নেতৃত্ব প্রতিনিধিরা বিভিন্ন স্তরে তাদের আলাপ আলোচনা বিগত দিনের অভিজ্ঞতা এর গুলি সম্মেলন তার নেতৃত্ব নির্বাচন করে। এইভাবে 2016 সাল আমাদের সংগঠনের সম্মেলনের বছর। আপনারা জানবেন যে আমাদের রাজ্যে ত্রিপুরার এমন কোন উপজাতি অধ্যুষিত গ্রাম নেই যেই গ্রামের সাধারণ কৃষক সভা সংগঠনের পতাকা নেই। কক্তমা তাপস্রাব চ্যানেলে যাওয়ার নাইতনিক অবর কক্তমা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এইচআই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ইউনিবাকেট এক্সট্রিম শক্ত বাকেট।
Rhythm and Beat Western Dance Studio. এখানে Western, Bollywood, Contemporary, Hip Hop এবং Locking Popping ইত্যাদি ছাড়াও Classical Danceও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যি। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफ आई हमारा आशिया है, इफ आई होके हम नाज है। इफ आई, इफ आई यूनिवर्सिटी त्रिपुरा। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন।
মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। সবজি মশলার মেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুনা মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবে কেফিল থেকে সব চালেক না মাইয়াগুলো শান্তির বাজার থানা পাই পিলোনিয়া থানা বাক্সাকে ফিল্ম চেঙ্গই কাশ হই রমই না খরম শিখব না কক্ত আমাকে শান্তির বাজারে খরক চা ব্যাপারে নি দোকান নিছি মেরেল কোম্পানি নি সামঙ্গ ফনাক যাক মানে টন কাইছে রত খোঁজা হই না কা পুলিশ ও রত রম দোকান বুবাগরানি থানে খরক নি শিখব তাপস দাস ভাই কপি সাহা ফালাই এরি মানে চিপটলি নিয়ে গেছে এখন আমার সঙ্গে মাল লিয়ে মাপ দিয়ে টাকা নিয়ে গেছে কি গাড়ি দিয়ে আনছিল অটো গাড়ি দিয়ে কোনো সমস্যা হইতো না কইছে কোনো সমস্যা হইতো না কইছিল আমারে কলবন দিয়ে নিছে মানে কত টাকা দিছেন এটা 8000 কত টাকা জানি 200 কত টাকা নিয়েছিল স্যার বুঝছি না কত কইছেন 8000 8000 এ কত হ্যাঁ আমার কিতনা এতো ইয়ে অ্যাপ্রক্স 1 টন কব আইয়ে যে কালো আছে আপকো তাজা কেসে চালা কথা হম লোক নাইট শিফট যাতে রেতা স্টাফ লোক জাগে লে গিয়া ভেরিফিকেশন কাটে গো হ্যাঁ কাহাঁ সে আয়া ইয়ে মাল ये माल स्पेशली वो बेलोनिया का एक ब्रिज है 231 उसमें से बस इतना ही है आज के हमरा पोस्टल प्रोजेक्ट लिमिटेड कंपनी तरफे रोहित बेहरा उनार कास थे के एक चुरीर कंप्लेन पाई जे राखिराम पारा जेटा कोला बारियर अधीने हमारे बेलोनिया ब्रिजर अंडारे তো গত রাত্রে বলতে সন্ধ্যার সময় যে প্রায় 1000 কুইন্টাল রড চুরি হয়েছে ওই ব্রিজের থেকে তো এই কমপ্লেন উনি করেছেন সে কমপ্লেন মূলে আমরা যথারীতি বিলোনিয়া পিএসএ ওসি সাহেব কেস রেজিস্টার করেছেন এবং আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন শুরুতেই আমরা বিশেষ করে যে যেই দুজন অটো ড্রাইভার যে দুটা অটো ইউজ করা হয়েছিল এই চুরির মালগুলি রাখিরামপাড়া থেকে শান্তিবাজার মার্কেটে নিয়ে আসার জন্য সেই দুজন যে ইয়ে অটো ড্রাইভার সেটা আমরা শনাক্ত করেছি প্রথমেই আমি শনাক্ত করার পরে ওদের কাছ থেকে যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট নিয়ে দেখলাম যে এটা এই যে চুরির মালগুলি শান্তির বাজার যে রামটাগুড়া সব যার মালিক প্রভিশন ওনার দোকানে বিক্রি করা হয়েছে যথারীতি আমরা এবং কার কার মাধ্যমে এই মালগুলি এসেছে সেটাও অটো ড্রাইভার যতটুকু সংক্ষেপে বলতে পেরেছে সেটা দিয়ে বুঝতে পেরেছি যার জন্য দেখলাম যে ওই যে কন্ডাক্টরের অধীনে সাব কন্ডাক্টর তাপস দাস যার বাড়ি বিশালগড় তো ওকে ওই যে রাখিরামপাড়া ব্রিজের কাজ চলছে যে ওখান থেকে ওকে ডিটেন করেছি তারপরে ডিটেন করে তারপরে শান্তিরবাজারে যে প্রভিশনের দোকান ওখানে এসেছি এবং এখানে যদিও আমাদের তদন্তের সাথে আমি যে আরেকজন ছিল সে শান্তিরবাজারের গুপি সাহা তাকে অ্যারেস্ট করার জন্য আমি আমার পদ্ধতি অবলম্বন করে তাকেও দোকানে ওই তাপস দাসকে দিয়ে ডেকে এনে তাকেও ধরে ফেলেছি হ্যাঁ ছিল তারা দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছি এবং চুরির যে মাল প্রায় যেটা আমরা ওই প্রভিশনের দোকানে পেয়েছি এটা যে কমপ্লেন যথারীতি শনাক্ত করেছেন ওনার শনাক্তক্রমে এবং যে দুজন যে ইনভলভ এই
চুরির সাথে দুধের শনাক্তমূলে আমরা প্রায় 750 কেজির মতো আয়রন রিকভারি করেছি এবং রিকভারি করে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি দুজনকে নিয়ে এবং চুরির মালামাল যেগুলি আমরা রিকভারি করেছি সেগুলো নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বিশি চার্জি ও ফেক জামানি কমলপুর মহকুমা খবজাগ মদ কচ ছড়ানি অঙ্গনবাড়ি নক তাবুব তালাক খাজাগ নক হাবুবাগ রা তালবাগ সকা অঙ্গনবাড়ি নক তালাক হইরিমানি আমার উন্নতির শহর মাকা হাবুবাগ রা হা দান রিমা জরাও বিনি সানমারি কাইশ তমানি নক নি খরক সানা সরকারি সামগ্রী পিয়াবিনে অ সানমারি তাবুব সুপুং জাইয়াকু ইয়াঙ্গু অঙ্গনবাড়ি নক চড়াই বুসা রংনি লেখা সুরং হলঙ্কে সেবক লাগি টঙ্কা হাইফোন হদা হামক্রাবে হদা সুরং খতনি ফাইসুন্তি পুরি মুসাইয়াকা স্কুল আসলো এক মানুষজন করে কেন থাকার পরে তারা স্কুল উড়াই দিছে উড়াই দিছে পরে আমার স্বামী বর্তমানে হেক দিছে আহত এটা স্কুল পড়ার লাগে কত বছর আগে জায়গাটা দিছে 20 বছর আগে এখন কি হয়েছে এরপরে তারা দিব কইছে সার্টিফিকেট দিয়ে দিব হঠাৎ চাকরি পেয়েছেন আপনার না না চাকরি তো পাইছি না আমরা সিটি দিছে একটা কমলপুর সিটি দিছে পরে 25 তারিখ যাওয়ার লাগিয়া গেলাম গেছি পরে তাইনে তো কইছে ঢুকছি পরে কইছে আপনার নাম নীলমতি দাস আপনার বেলে মধ্য কচু সরা অঙ্গনাদির সেন্টার তালা বেলে দিচ্ছেন আপনার স্কুল তালা তো দিছি অতদিন দিরা কইতাছে তারা দিব দিব আজকে 20 বছর দিরা তারা তো আর কোনো চাকরি টাকরি দিল না তৈব খাই তৈব আমি কাম করতে কে শ্রম করতে কে এরপরে তো তারা দিল না তালা দিলাম ওতে তালা খুললা দেন আমি কি না স্যার আমি তালা খুলতাম না আমার এক কিছু একটা দেন দিলে আমি তালা খুলো তার তো কইছে চাকরি দিব ওতে আমার চাকরি টাকরি দেন দিলে আমি খুলো নাহলে খুলতাম না তো চাকরির ব্যাপারে আমার কাছে এক হইয়েন না জুতের জাগা সরকারে লয়ে যাবো গা জোর করে না খুলে একটা শিশুরা খাওয়ানোর খাদ্য এরপর দিয়া কইছে কতদূর না খুলেন তাইলে আপনার জেল হইব ফাঁসি হইব জেল হই তার ফাঁসি হই তারে পুলিশ দিয়া বাড়ি গেরো দেব আপনার তো তো দৈরা দিয়া ভাঙাম তাই না বললাম এরপর তো আমি কেছি ঠিক আছে তো আমি বাড়িতে যাই আই একজন আইসে লোক তার আলোচনা করি আমার কাছে যান তো গেছি পরে তো আমি কইতে হইলে আমার বাসু বাতি যারা ডাক দেয় কেন আই তো কনা আপনি কোন কি তখন খুলবেন নি না খুলতেন না আমার হুমকি দিছে হুমকি দিয়ে খুলবেন নি না খুলতেন না আমি না খুলতাম না কোন জায়গায় বেশ দিয়ে তো কমলপুর কমলপুর ছোড়া অঙ্গনওয়াড়ি সেন্টার নয় আরও বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারের ক্ষেত্রে একই রকমভাবে আমাদের কাছে রিপোর্ট হয়েছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি বিভিন্ন কারণে কিছু লোক এগুলোকে তালা মেরে এটা বন্ধ করে দিয়েছেন এবং বিগত প্রায় বেশ কিছুদিন ধরেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলছে না।
তো আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় আছে এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির মাধ্যমে এলাকার মানুষ বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন। প্রাক প্রাথমিক শিক্ষার যেরকম সুযোগ এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির মাধ্যমে তৈরি হয়, পাশাপাশি পরিপোষক পুষ্টি বাচ্চাদের জন্য এবং তার পাশাপাশি ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার এবং যারা অ্যাডোলেসেন্ট গার্ল আছে, কিশোরী যারা রয়েছে তাদের পরিপোষক পুষ্টির ব্যবস্থা, এর সঙ্গে ভ্যাকসিনেশন, টিকাকরণ, যেগুলো আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলির পরিষেবা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান, এটা সামাজিক সম্পদ, এই সম্পদকে ব্যক্তিগত স্বার্থে এটাকে বন্ধ করে দেওয়া এবং এলাকার মানুষকে এই পরিষেবাগুলো যেটা তাদের অধিকার, রাইট, সেটা থেকে বঞ্চিত করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারো যদি কিছু অভিযোগ থাকে কোনো বিষয় নিয়ে বা আপত্তির কারণ থাকে সেটা নিয়ে আলোচনা করবার সুযোগ রয়েছে বা সেটার আইনি রাস্তাও রয়েছে, উনি আইনের দ্বারস্থ হতে পারেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া এবং এলাকার মানুষকে পরিষেবা থেকে বঞ্চনা করা এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নামে এরকম একটা ছিল, সেখানেও মানে আমরা আমাদের কোর্টে এটার প্রসিডিংস হয়েছে এবং পরবর্তী সময় যিনি বন্ধ করেছিলেন তিনি এটা খুলে দিয়েছেন। এখানে আমরা ইতিমধ্যে চারটা অঙ্গনওয়াড়ি সেন্টারের ক্ষেত্রে এরকম অভিযোগ পেয়েছিলাম, চারটিকেই নোটিশ দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে যারা বন্ধ করেছেন বলে আমাদের কাছে রিপোর্ট ছিল এবং এটার আইনি প্রক্রিয়া চলছে। তিনটি ক্ষেত্রে আমরা আমাদের গতকাল মানে দিন উপস্থিত হয়েছিল গত 20 তারিখে যারা বন্ধ করেছিলেন এবং তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রে যারা এরকমভাবে বন্ধ করেছিলেন তারা প্রত্যেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এটা খুলে দেবেন, যার মধ্যে রসমতি দাসও রয়েছে, এবং আশা করি যে সাধারণ মানুষের স্বার্থে এটা তাদের ব্যক্তি স্বার্থের তুলনায় মানুষের স্বার্থটাকে তার উপরে স্থান দেবেন। বাদ বাকি যেগুলো তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে, সেটা তারা মানে করতে পারেন, সেই মানে দরজা খোলা আছে। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
कभी यहाँ जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट सोंगे यहाँ इफ आई हमारा आशिया है इफ फाइल्स होके हम नाज है इफ आई यूनिवर्सिटी त्रिपुरा বহিরাজ্যের খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন হ্যাঁ দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জংরোধক তাই মরচে ধরে না ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে মা দুর্গা স্টিল ফেব্রিকেশন এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র স্টিলের আলমিরা শোকেস অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো গ্লাস ফিটিংস আয়রন গ্রিল ক্লাস্টার গ্রিল ইত্যাদি তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আপনার মনন আমাদের সৃজন মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন দুর্গানগর কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা ফোন নম্বর 9774842184 এবং 9436465964 সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সাথে হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবে বসা খরমের বুফানে ইয়াতে রমপ্রে জাকা ওমর বেশি চেথামনে বলি বসল পাটে মুখ শান্তির বাজার মহকুমানি কলছি আনন্দ পাড়ো কক্তা মাখা কক্সি যা আফ্রুজাই মগ সালকবাংমানি সিমে অপুরিনি নগ রাবার বাগান সামং টাংনা বাগুই তঙ ফাইও সালবরুন হাই চা সল আফ্রুজাই রাবার বাগানি সামং পাই নগ ফাইয়াই বুড়ি ন স্টোর রুম নি চাবি নারী নর হরকা লো বুড়ি চাবি তুবু ফাইকে স্টোর রুম কেব করি এমা বাই বন রমপ্রেকা অপুরিনি চিরু মরক্ষ নাও নগনি বড় রফাইয়াই আফ্রুজাই ন রমই নারকাতে পুলিশ নক তোমার হরকা উলো পুলিশ ফাই আফ্রুজাই ন রমই থানা লাখা 28/5/2016 শনিবার কলসি এলাকাতে নাবালিকা মেয়ে ধর্ষিত হয়েছে এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই দেখি ঘটনাস্থলের মধ্যে অপরাধী ছেলেটিকে আটক অবস্থায় আছে আমরা যাওয়ার পরে আমরা টিকটিকবো দেখি প্রাথমিক এই বিষয়ে বাইকুড়া থানাতে একটি মামলা হয়েছে মামলা নাম্বার 31/2016 আন্ডার সেকশন 376 অ্যান্ড 6 পক্সো অ্যাক্ট 2012 ঘটনার তদন্ত চলছে এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়েছে হ্যাঁ আসামিকে আমরা অ্যারেস্ট করেছি লাফ্রোচাই মগ কোথায় সে ওই গ্রামেরই লোক এবং যে এখানে ঘটনা হয়েছে ওই বাড়িতে সে শ্রমিক হিসাবে রাবার শ্রমিক হিসাবে কাজ করে বয়স আনুমানিক 22 বছর মে নিচিচের শালমারি রাজখনে বরজলা রামসিনে রুম নগ্ন খলাও চেঞ্জাখা রামচার দফা হাসতে বেরেমনি কবাটি বাতাইলিমু বাতাইলিমু পান্দান ফিয়োগুই রিকাত্র প্রায় স্পোর্টস কাউন্সিলে কাফাং দিলীপ দাস ফয়জাত কবাডি অ্যাসোসিয়েশন কন্থে পাং মিন্দু সাহা আকর্ষণ বাতাইলিমু কাইচার জেরানি সিনি খরক চিতক জনা বুড়িতে চলারঙ্গি বদল বাগনাখা এটা ত্রিপুরা রাজ্য কাবাডি সংস্থার তরফ থেকে আপনার অষ্টম হ্যাঁ
জুনিয়র রাজ্য ভিত্তিক জুনিয়র ছেলে মেয়েদের খেলা, সেটা আমাদের গত বছর আমরা মানে সাব ডিভিশন পর্যন্ত করেছি। তারপরে আমাদের ক্রিয়া পর্ষদের যে গাইডলাইন ছিল যে সাব ডিভিশনগুলি করে, হ্যাঁ সাব ডিভিশন দিয়ে ডিস্ট্রিক্ট কমিটি, হ্যাঁ ত্রিপুরা রাজ্যে মোট আটটা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কমিটি করে ডিস্ট্রিক্ট মিট করে, হ্যাঁ যাতে রাজ্য ভিত্তিক খেলাটা করা হয়, যার জন্য আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আমি বলবো যে বরজলা, হ্যাঁ প্রিয় অনুরাগী সংস্থা যারা আছেন তাদের কাছে আমি আমরা এসেছি, কারণ এত সংখ্যক বিশেষ করে কাবাডি সংখ্যক ছেলেমেয়েরা পার্টিসিপেশন বেশি অন্য গেমের থেকে, ওনার কাছে এসছে, ওনাদের কাছে এসছে এবং ওনাদের সহযোগিতাই এই প্রথম মানে ডিস্ট্রিক্ট থেকে মানে রাজ্যভিত্তিক স্টেট মিট এই বরজলাতে আমরা তো মানে করার জন্য আমরা সংস্থার তরফ থেকে উদ্যোগ নিয়েছি এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতা যা করেছেন করেছেন বলতে সেইটাই যে অর্থনৈতিক দিক দিয়ে, কারণ স্বাভাবিক প্রক্রিয়া পর্ষদ আমাদের বছরে খেলা করার জন্য কখনো কখনো মাতিন বাবা আসনো সালবুল মাতিন কখনো কখনো মানে ফোকাস ত্রিপুরাও যত হ্যাঁ বাই।